হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আলিস্ট আমি মগজদের মধ্যে আজকে আবার চলছি তোমাদের সব জন্য একটা ভিডিও নিয়ে। তো তোমাদের মধ্যে থেকে অনেকেই বারবার জিজ্ঞেস করছিলো যে জিতের বাজি মুভি শুটিং কবে থেকে শুরু হচ্ছে, প্লাস জিতের আর নতুন নতুন কী কী মুভি আসতে চলেছে। তো দেখো, একটা কথা আমাদের মানতে হবে যে জিতদা কিন্তু মানে সবসময় নিউজে তিনি থাকেন না, কিন্তু যখন তিনি নিউজে থাকেন তখন খালি তিনিই থাকেন, এটা আমাদের মানতেই হবে। তো অনেক দিন থেকে একটা জিনিস মানে আমার বলা হয় না, তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বলছিলে দাদা প্রথম দিকের ভিডিওতে এটা বলতে, এখন তো বলো না। তাহলে চলো একসাথে মিলে সবাই আমরা জিদ্দার যত ভালো কাজ আছে সেগুলোর জন্য, এবং জিদ্দা অ্যাজ এ হিউম্যান বিং তিনি মানুষ হিসেবে যতটা ভালো তার জন্য আমরা সবাই মিলে একসাথে একটা তো বলতেই পারি, হি ইজ দ্য বস 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 বস, হি ইজ দ্য বস 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 বস। তো অ্যাকচুয়ালি বাজি মুভি শুটিং শুরু হওয়ার জন্য আরও কিছুটা সময় লাগবে, ঠিক আছে? এটা মানে আমি ভেতর থেকে একটু খবর নিলাম, কারণ দেখো সেটা দেখো এটা জেনারেল নলেজও আমাদের সেটাই বলছে। তো আমি জিজ্ঞেস করলাম যে মানে সিরিয়ালগুলো তো শুটিং শুরু হয়ে গেছে, এবার তো মুভিগুলো নিশ্চয়ই ধীরে ধীরে ফ্লোরে যাবে। বলছে ছোটো ছোটো বাজেটের যে মুভিগুলো আছে সেগুলো এখন ফ্লোরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, বিগ বাজেটের যেগুলো আছে তাদের প্রপার প্ল্যানিং ছাড়া তারা যদি মাঠে নেমে যায় তাদের বাজেট লস হবে। তারা হয়তো একটা শিডিউল ভেবে রেখেছে এক সপ্তাহ, সেটা তো এক সপ্তাহের জায়গায় মানে আরও বেশি দু সপ্তাহ বা তিন সপ্তাহ লেগে যেতে পারে, যেহেতু এখন টিমটা ছোট হয়ে যাচ্ছে। আগে হয়তো একটা ইউনিটে 150-200 লোক কাজ করতো, এখন সেখানে 35 ম্যাক্সিমাম, সে কারণে বেশি টাইম লাগতে পারে। এবং বেশি টাইম যখনই লাগবে সো অবভিয়াসলি এমনিতেই বিগ বাজেট, তারপরে আরও বাজেট ধীরে ধীরে বাড়তে থাকে। সে কারণেই নাকি বড় বাজেটের মুভিগুলো একটু সময় নিয়ে শুরু করা হবে, এটা একদিক দিয়ে খুবই ভালো খবর। এছাড়া আরেকটা খবর আছে, সেটা হলো যেহেতু লন্ডনে হাফ শুটিং করে তারা এসেছিলো, সে কারণে সেটা এখন গিয়ে কন্টিনিউ করবে। যদি কন্টিনিউ করতে তাহলে তো লন্ডন যেতে হবে, সেই পারমিশন কি তারা পাবে? এবার যদি লন্ডনের শুটিংটা অ্যাজ ইট ইজ রেখে সেই সিনগুলোকে এখানে মানে যদি শ্যুট করতে চায় তাহলে সেই ধরনের এনভায়রনমেন্ট লন্ডনের মতন এনভায়রনমেন্ট এখানে কোথায় পাবে? তো অবভিয়াসলি সেটা একটা মাথায় তাদের আছে, এবং সত্যি এটা একটা বিরাট সমস্যায় তারা কিন্তু পড়ে আছে, যেহেতু হাফ শুটিং করে তারা মাঝপথে চলে এসছে, সেই সিনগুলোকে এখন কন্টিনিউ কী করে করবে? এবং এখানে যদি যে শ্যুটটা মানে কলকাতারও তো প্রশ্ন ছিল, সেটা যদি করতে হয় আর্ট ডিরেকশনে নাকি খুব বড় রোল ছিল। মানে তোমরা যদি নানাকু প্রেমাতো দেখে থাকো সেখানে দেখবে ইনডোর সিনগুলো তো খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা ভিউ পেয়েছি। এখন রিমেক করছে কিন্তু কিছুটা তো ম্যাচ রাখতে হবে রে বাবা, ওই লেভেলে তো পৌঁছানোর চেষ্টা করতে হবে। সে কারণে কিন্তু আর্ট ডিরেকশনের জন্য প্রচুর টাইম চাই ইনডোর সিনগুলো সাজানোর জন্য। তো এই এত কম লোক নিয়ে এত কম সময়ে যে মানে শুটিং শুরু হয়ে গেছে বলে কালকে থেকে কাজে নেমে বললাম, এটা পসিবল না। তো এই খবরটা আমার একটা ফ্রেন্ড দিল, তার নাম নিতে না বলেছে, সে কারণে নিতে পারলাম না। সেখানে একটু ধৈর্য ধরতেই হবে, বসের মুভি আসছে এটাই সব থেকে বড়ো কথা, একটু না আমরা পেশেন্স নিয়ে দেখি। তাড়াহুড়ো করে বানাতে গিয়ে একটা খারাপ প্রোডাক্ট বেরোলে তো বুঝতেই পারছো। তো এর সাথে সাথে আরেকটা আপডেট দেবো, যেটা মানে এখন চারদিকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই খবরটা, ঠিক আছে? আমি অনেকদিন আগেই খবরটা অ্যাকচুয়ালি একজন বলেছিল যে এরকম কথা চলছে, তো দেখলাম যে ফাইনালি এটা সত্যিই হয়ে যাচ্ছে। আমি তখন বলেছিলাম যে এরকম তো অনেক গুজব ছড়ায়, অনেক রিমোট ছড়ায়, এর সাথে এ কাজ করবে, এর নতুন মুভি এ আসতে চলেছে, এরকম প্রচুর কিন্তু আমরা শুনি। জিদ্দাকে নিয়ে যেরকম মাঝখানে শুনছিলাম তিনি নাকি সিরাজদৌল্লা করতে চলেছেন, দেবকেনেও শুনছিলাম যে এসওয়েভের থেকে এবার চাঁদের পাহাড়ের থার্ড ইনস্টলমেন্টটা আসতে চলেছে। তো এগুলো গুঞ্জন রিউমার এগুলো সব চলতেই থাকে, ঠিক আছে? তো এগুলো যতক্ষণ না অফিসিয়াল কোনো নিউজ আসে ততক্ষণ কিন্তু আমি তোমাদের সাথে মানে শেয়ারই করি না, এতে লেটে দিলে দেবো খবর। এতে আমাকে যদি এক সপ্তাহ পরে খবরটা দিতে হয় আমি দেবো, কিন্তু আগে ভাগে আমি ফেক নিউজের দিকে নেই বাবা, আমি জাস্ট ভিউ সাবস্ক্রাইব পাওয়ার জন্য একটা দুম করে কিছু বলে দেবো, তা কিন্তু কখনোই করবো না। তো এই ব্যাপারটাই দেখলাম অনেকেই ভিডিও বানাচ্ছে, অরিত্র সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলেন, বলেছিল যে উইকিপিডিয়াতে সব ভুলভাল খবর থাকে, মানে বিশ্বাসযোগ্যতা নেই সেসব খবরগুলোর। তাহলে একটা জিনিস বোঝা গেল যে সৃজিৎ স্যারের ইন্টারভিউ নিলেও সৃজিৎ স্যার অরিত্রদাকে কিন্তু সব ইনফরমেশান দেয় না, কী বলো? হ্যাঁ, কী করে বললাম আর কি। তো অ্যাকচুয়ালি দেখো একটা ভিডিও সার্কুলেট হচ্ছে চারদিকে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখতে পাচ্ছি সৃজিৎ মুখার্জি স্যার নিজে মুখে বলছেন যে হ্যাঁ লকডাউন পিরিয়ডের আগে সুপারস্টার জিতের সাথে তার কথা হয়েছে, তার একটা মিটিং হয়েছে এবং খুব হাসি ঠাট্টা মজা ওনারা করেছেন, এবং একটা স্ক্রিপ্ট নিয়ে তাদের বসারও কথা ছিল। স্ক্রিপ্ট ডিসকাশনে কিন্তু প্রচুর টাইম লাগে, ঠিক আছে? গোটা জিনিসটা মানে ডিরেক্টরের যে থটটা আছে সেই থটটা এবার অ্যাক্টরদের মাথায় দিতে হয়, তো একটু সময় লাগে সেখানে, কিন্তু সেই সিটিংটাই তারা পেলো না কারণ লকডাউন শুরু হয়ে গেল। তো এখন ওটা স্থগিত আছে, এবং যেহেতু লকডাউন
উঠে গেলেও সেভাবে আমরা মানে একে অপরের সংস্পর্শে এখনই সেভাবে আসতে পারছি না, সে কারণে কিন্তু এখনও ওনারা মানে স্ক্রিপ্ট নিয়ে একসাথে বসেননি। তবে খুব তাড়াতাড়ি কিন্তু ওনারা একসাথে বসবেন, কারণ সৃজিৎ জিৎ এই জুটিটা আগে ছোট্ট একটা রোল আমরা হেমলক সোসাইটিতে জিদ্দার দেখতে পেয়েছিলাম, সেখানে আমি বলছি না যে তারা একসাথে কাজ করেছেন, সৃজিৎদা সেই রোলটাকেও কিন্তু খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছেন, যে খুবই ভালো মানে শট দিয়েছিলেন জিদ্দা সেই সময়। এবং সবাই চায় যে টলিউডের যত তাবড় বড় বড় অভিনেতা আছে, সুপারস্টার আছে, তাদের নিয়ে কাজ করতে। এবং নো ডাউট জিদ্দা মানে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি অল টাইম যদি 10 বা 15 এরকম যদি একটা লিস্ট বানা হয় অ্যাক্টরসদের জিদ্দার নাম কিন্তু অনেকেই নেবে, কারণ জিদ্দার মধ্যে সেই গুণটা আছে, অভিনয় স্কিলটা তার কিন্তু আছে, কিছু কিছু এক্সপ্রেশন সত্যি নো ডাউট খুব ভালো পারে। তো অবভিয়াসলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ডিরেক্টর সৃজিৎ মুখার্জি স্যার, তিনি তো অবশ্যই চাবেন জিদ্দার সাথে কাজ করতে, তাই না? এটা তো স্বাভাবিক, এবং আমরাও অ্যাজ অ্যান অডিয়েন্স আমরাও চাই যে না এই নতুন নতুন স্টারদের সাথে, নতুন নতুন অ্যাক্টরদের সাথে সৃজিৎ মুখার্জি স্যার কাজ করুন, এবং জিদ্দাও বিভিন্ন টিম বিভিন্ন হাউসের সাথে কাজ করুন। এবং সৃজিৎ স্যার মানে যে মুভিগুলোর ব্যাকে থাকেন, যে মুভিগুলোর সাথে যুক্ত থাকেন, সেই মুভিগুলো কিন্তু একটু অন্য রকমের হয়। তো জিদ্দার এই মুভিটাও নাকি একটু ব্যতিক্রমী মুভি হতে চলেছে, এবং ব্যতিক্রমী রোল একটা প্লে করতে চলেছেন জিদ্দা। এর থেকে বেশি ডিটেলস কিন্তু সেই ভিডিওতে নেই, ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি মানে মনে হচ্ছে যে আমার তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, আমি আর অলরেডি ভিডিওটাকে লেন্দি আর করতে চাই না, সেই ভিডিওটা শেয়ার করে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা প্লিজ গিয়ে দেখো। ওখানে কিন্তু সৃজিৎ স্যার একদম নিজে মুখে কনফার্ম করে দিয়েছেন যে জিদ্দার সাথে তার একটা আপকামিং মুভি আসতে চলেছে। তো এর পরবর্তীতে আরও যত আপডেট আসবে, আরও যত নিউজ আসবে এই মুভিটা রিলেটেড, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো খুব ভালো লাগছে যে একটা নতুন জুটিকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি প্লাস আমরা বাংলা অডিয়েন্স পাবো, এবং একটা বড় কিছু নতুন কিছু এক্সাইটিং কিছু একটা মানে আমরা এক্সপেক্ট করছি। এবং এখন থেকেই বলা যেতে পারে যে সৃজিৎ জিৎ এই জুটিটা হয়তো ব্লকবাস্টার একটা মুভি আমাদেরকে দিতে চলেছে। তো এই ভিডিওতে এটুকুনি বলার ছিল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, একদম বললাম। এবং তোমাদের কার কী মতামত এই বিষয়ে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও, এবং তোমরা যারা যারা কোনো ডিএসটি ফ্যামিলির সদস্য নিয়ে নিচে রেস সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবেশ সদস্য হোক, আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এরপর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।